সামনেই 2021 বিধানসভা নির্বাচন, যাকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় এবং প্রতিটি বিধানসভা এলাকাতেই চলছে জোর প্রস্তুতি। একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয় পক্ষই। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এবারে সেই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ না হতেই দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করে রায়গঞ্জে পোস্টার দিল বিজেপি। আজ থেকে রায়গঞ্জ শহর সহ 35 নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে দেখা যায় এই পোস্টারের ছবি। পোস্টারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য আবেদন জানানো হয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা বুঝতেই এই ব্যানার লাগানো হয়েছে। মানুষের যথেষ্ট সাড়া মিলছে বলে দাবি বিজেপির। যেটা আমাদের কার্যনীতি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা রায়গঞ্জ শহর জুড়ে ব্যানার লাগালাম। সেই ব্যানার লাগানোর একটা যে মানুষের মধ্যে কী উদ্দীপনা সেটা জানার একটা কারণ আমাদের ছিল। যখন আমরা ব্যানার লাগাচ্ছি তখন সারা শহর জুড়ে পুরো বিধানসভার মধ্যে ব্যানার লাগানো আছে। প্রতিটি মানুষের একটি কথা যে এবার কোনো প্রচারের দরকার নেই, ভারতীয় জনতা পার্টির সাথে মানুষ আছে। রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।